কালচার জয়ী প্রার্থীর শপথ কর্মসূচির মাঝে আরও বিতর্ক। বরানগর ভগবানগোলায় দুই বিধায়ককে চিঠি দিলেন রাজ্যপাল। দুই বিধায়কের শপথ অসাংবিধানিক এমনই দাবি করেছেন রাজ্যপাল। শপথ না নিয়ে বিধানসভায় যোগ দিলে জরিমানা দিতে হবে বলে ওই চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সী, জরিমানা হবে এই প্রসঙ্গ এবার এলো এবং অসাংবিধানিক বলা হচ্ছে, কি আখেরে লিখতে চেয়েছেন বা বলতে চেয়েছেন রাজ্যপাল? রাজ্যপাল যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে কিন্তু কার্যত তিনি দুই জয়ী প্রার্থীর কাছে যারা শপথ নিয়ে ভগবানগোলা এবং বরানগরে যারা শপথ নিয়েছেন গত অধিবেশনে তাদের কাছে যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে রাজ্যপাল বলেছেন যে এক্ষেত্রে তিনি যাকে নির্দিষ্ট করে দিয়েছিলেন সেই ব্যক্তি বাদে অন্য ব্যক্তির কাছ থেকে কেন তারা শপথ নিয়েছেন এবং এই গোটা বিষয়টা অসাংবিধানিক সেটা তিনি বলেছেন। পাশাপাশি কিন্তু তিনি এটাও উল্লেখ করেছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই অবস্থায় যদি বিধানসভার অধিবেশন তারা জয়েন করেন তাহলে কিন্তু তাদের সেক্ষেত্রে ফাইন দিতে হবে এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তিনি জানতেও চেয়েছেন যে তিনি যেহেতু ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে কিভাবে এই দুই প্রার্থী অর্থাৎ দুই বিধায়ক তারা শপথ বাক্য পাঠ করলেন সেই বিষয়টাই কিন্তু কার্যত তিনি জানতে চেয়েছেন এই দুই বিধায়কের কাছে ভগবানগোলা এবং বরানগরের দুই বিধায়কের কাছে চিঠি দিয়ে এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই তাদের যে শপথটা সেই শপথটা অসাংবিধানিক এবং সেক্ষেত্রে তাদের যে ফাইন হওয়ার যে নিয়ম আছে সেটাও কিন্তু তাদেরকে স্মরণ করে দিয়েছে রাজ্যপাল তার চিঠিতে। আর এই দুই বিধায়ক কিছু বলেছেন এখনো পর্যন্ত এই চিঠি নিয়ে? দেখো এখনো পর্যন্ত দুই বিধায়কের তরফে কিছু মন্তব্য করা হয়নি যদিও আজকে ইতিমধ্যেই অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশনে যে নির্দিষ্ট নিয়ম মেনে দুই বিধায়কে কিন্তু অংশগ্রহণ করছেন অর্থাৎ তারা এই মুহূর্তে কিন্তু বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।